প্রাচীন এবং মধ্যযুগের বেশিরভাগ অত্যাচারী ব্যক্তি কিংবা শাসক বিশ্বাস করত মৃত্যু হলো একটি সহজ স্বাভাবিক বিচার এবং স্বাভাবিক মৃত্যুদণ্ড দেওয়া মানেই আসামি এবং বন্দীদের মুক্তি দিয়ে দেওয়া। মৃত্যুর মধ্যে দিয়ে তারা আসলে মুক্তি পেয়ে যায় এবং অপরাধ করেও এক প্রকার তারা বেঁচে যায়। তাই পৃথিবীতে আসামি এবং বন্দীদের নরক যন্ত্রণা দেওয়ার ব্যবস্থা করা হয়। আজকের ভিডিওতে এমনই সাথে ফ্যাক্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো যা শুনলে তোমাদের গা শিউরে উঠবে এবং তোমরা এটা ভেবে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করবে যে সেই অভিশপ্ত সমাজ ব্যবস্থায় তোমাকে জন্মাতে হয়নি। তাহলে চলো শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, কফিন টর্চার। মধ্যযুগের অত্যন্ত পরিচিত এক নির্যাতন পদ্ধতি হলো এই কফিন টর্চার। লোহার তৈরি এক খাঁচায় একজন মানুষকে ঢুকিয়ে তার উপর নির্যাতন করা হতো বলেই এরূপ নামকরণ করা হয়েছে। তুমি ছবিতে ঠিক যেমন খাঁচাটি দেখছো ঠিক এমন একটি খাঁচায় একজন ব্যক্তিকে ঢুকিয়ে দেওয়া হতো এবং ঠিক এই ছবির মতো করেই কোনো গাছ কিংবা অন্যান্য কোনো অবলম্বন থেকে ঝুলিয়ে রাখা হতো এবং ঠিক ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিকে সেখানে ঝুলিয়ে রাখা হতো যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি মারা যেত এবং সভ্য পাখিদের খাদ্যে পরিণত হতো। ফ্যাক্ট নাম্বার 2, মধ্যযুগে পৃথিবীতে যত রকম নির্যাতন চালু থাকার কথা জানা যায় তার মাঝে র্যাক ব্যবহারকেই ধরা হয়ে থাকে সব থেকে নির্মম অত্যাচার হিসেবে। একটি র্যাকের ওপরে এবং নিচে দুটি করে মোট 4টি দড়ি থাকত এবং অপরাধীকে সেখানে এনে তার হাত পা ঠিক ছবিতে দেখানো উপায়ে বেঁধে ফেলা হতো। এরপর একজন নির্যাতনকারী এসে দোষী ব্যক্তির হাত পায়ের কাছে থাকা হ্যান্ডেলগুলো ঘোরাতে শুরু করত এবং ঠিক এভাবেই নির্যাতন চলতো যতক্ষণ না সেই দোষী ব্যক্তির হাত পা ছিঁড়ে আলাদা হয়ে যেত। ফ্যাক্ট নাম্বার 3, শুলে চড়ানো। এই শব্দটির সাথে আমরা ভীষণভাবে পরিচিত কিন্তু তারপরেও কল্পনা করে দেখো এই অত্যাচার ছিল ভয়ঙ্কর। এক্ষেত্রে দোষী ব্যক্তিকে তীক্ষ্ণ ফলাবিশিষ্ট মোটা একটি দণ্ডের ওপর জোর করে বসিয়ে দেওয়া হতো এবং এরপর ধীরে ধীরে এই দণ্ডটি ওপরের দিকে উঠতে থাকলে অপরাধীর নিজের ওজনেই আস্তে আস্তে এই দণ্ডটি তার শরীর ভেদ করে ঢুকতে থাকতো ঠিক যেমনটা ছবিতে দেখতে পাচ্ছ। আর এভাবেই একজন ব্যক্তি মারা যেত আর এই মারা যেতে তার সময় লাগতো প্রায় 3 দিন পর্যন্ত। আর এই ধরনের শাস্তি প্রদানের ব্যাপারে বেশ কুখ্যাত ছিলেন ভ্লাড দ্য এম্পেলার। কথিত রয়েছে একবার তিনি খেতে খেতে 20,000 মানুষকে শুলে চড়িয়েছিলেন এবং তা উপভোগ করেছিলেন। ফ্যাক্ট নাম্বার 4, সিমেন্টের জুতো। সিমেন্টের জুতোর আগমন ঘটেছিল আমেরিকান মাফিয়াদের হাত ধরে। তারা যখন কোনো শত্রু বিশ্বাসঘাতক কিংবা গোয়েন্দাকে শেষ করে দিতে চাইতো তখন তারা সেই ব্যক্তির পা দুটোকে প্রথমে আংশিক পোড়া কাঠের ব্লকের মাঝে রাখত এবং এরপর সেই ব্লকটিকে তারা বালি এবং সিমেন্টের মিশ্রণ দিয়ে ভরে দিত এবং কিছুক্ষণ পর সেই মিশ্রণটি শুকিয়ে গেলে দোষী ব্যক্তিটি সেখানেই আটকা পড়ে যেত এবং এরপর তাকে ফেলে দেওয়া হতো কোনো গভীর জলাশয়ে আর সেখানেই তার শরীর সমাধি ঘটত। ফ্যাক্ট নাম্বার 5, হাতি দিয়ে মাথা পিষ্ট করা। একটা সময় দক্ষিণ পূর্ব এশিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য হাতিকে নিযুক্ত করা থাকত এবং অপরাধীকে হাত পা বেঁধে বিশাল আকৃতির হাতির সামনে এনে রাখা হতো। তখন হাতিটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মাথা পা মারিয়ে তাকে থেতলে দিত। কিছু কিছু সময় হাতিকে আবার প্রশিক্ষণও দেওয়া হতো যাতে সে আসামির মাথাতে আস্তে আস্তে মারিয়ে দেয় এবং এরপর ভয় আতঙ্ক যন্ত্রণায় অপরাধী যখন চিৎকার করতে থাকবে ঠিক তখন হাতিটি তার পায়ের নিচে থাকা মাথাটিকে এক চাপে পিষে দিত। ফ্যাক্ট নাম্বার 6, লিংচি। চীনে উদ্ভাবিত আর এক পাশবিক নির্যাতনের নাম হলো লিংচি বা স্লো স্লাইসিং। এই পদ্ধতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জনসম্মুখে অথবা কোনো গাছের সাথে বাঁধা হতো এবং এরপর নিয়োগপ্রাপ্ত জল্লাদ বিশেষ ধারালো একটি ছুরির সাহায্যে অপরাধীর শরীরের বিভিন্ন অংশকে ছোট ছোট করে কাটতে শুরু করত। যেমন হাতের আঙুল, পায়ের আঙুল, নাক, কান, এগুলো কাটা শুরু করত। এরপর এই মৃত্যুদণ্ডের উদ্দেশ্যেই সেই আসামিকে দীর্ঘক্ষণ বাঁচিয়ে রেখে ধীরে ধীরে মৃত্যু প্রদান করা হতো। নাক, কান, আঙুল এসব কাটা হয়ে গেলে শরীরের অন্যান্য অংশ থেকে একটু একটু করে মাংস কেটে নেওয়া হতো এবং মাংস কাটা হয়ে গেলে অপরাধীর হৃৎপিণ্ডে সজোরে ছুরিটি ঢুকিয়ে দেওয়া হতো আর ঠিক সেই সময় অসহ্য যন্ত্রণায় অপরাধীর মৃত্যু হতো। চীনে তখন কোনো বড় অপরাধের শাস্তি হিসেবে এই নির্যাতন করা হতো। স্লো ডেথ নামেও পরিচিত রয়েছে এই পদ্ধতি। অবশেষে বিংশ শতাব্দীতে এসে এই নির্যাতন নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়।
ফ্যাক্ট নাম্বার 7, ব্রোঞ্জের সার। নির্যাতন পদ্ধতির অন্যতম ব্রোঞ্জের সার ছিল অবিকল সারের মতোই দেখতে বিশাল বড় একটি স্ট্রাকচার, যা ব্রোঞ্জ দিয়ে বানানো এবং নিখুঁত দাঁড়িয়ে থাকা এই সারটির ভেতরের অংশ ছিল ফাঁপা, যেখানে অনায়াসে একজন মানুষকে ভরে দেওয়া যেত। সিসিলির শাসক ফালারিসের শাসনামলে মৃত্যুদণ্ডকে কার্যকর করার জন্য এই ব্রোঞ্জের সার ব্যবহারের প্রচলন ছিল। এই পদ্ধতিতে অপরাধীকে জোর করে এই বুলের পেটের দিকে থাকা দরজা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হতো এবং এরপর দরজাকে বন্ধ করে দেওয়া হতো। এরপর বুলের নিচে জ্বালিয়ে দেওয়া হতো আগুন, আর সেই ভয়াবহ আগুনের তাপমাত্রা হতো 700 ডিগ্রি সেলসিয়াস। আর সেই প্রচণ্ড আগুনের তাপে কিছুক্ষণের মধ্যেই ব্রোঞ্জের তৈরি সারটি টকটকে লাল রং ধারণ করত, আর এর ভেতরে থাকা অপরাধী চিৎকার করতে করতে অসহ্য যন্ত্রণা নিয়ে জ্যান্ত পুড়ে মারা যেত। আর এই সারের মুখের সাথে ভেতর থেকে একটি বিশেষ পাইপ লাগানো থাকতো, যে পাইপ দিয়ে অপরাধীর করতে থাকা চিৎকার সারের গর্জনের মতো শোনাতো, আর ব্রোঞ্জের বুলের নাকের ফাটা অংশ দিয়ে মানুষ পোড়া মাংসের গন্ধ বেরিয়ে আসতো। কথিত আছে, শাসক ফালারিসকেও ক্ষমতাচ্যুতর পর এভাবেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। আজকের ভিডিওতে থাকা ফ্যাক্টগুলি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে একেবারেই ভুলো না, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও করার জন্য আরও অনেক উৎসাহ দেয়। এবং তুমি যদি আজকের আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও, এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। বা